চর নিয়েছে, গোল হতে পারে, বারে লেগে ফেলেছে কিভাবে, পা দিয়ে বাঁচিয়েছিল, সেভ, দারুণ সেভ করলো, অপূর্ব, যেমন খেলা করে, আক্রমণে সোনপুর, ও আক্রমণে, ও দারুণ পাস করেছিল বলটা, মানে অসাধারণ খেলা করেছে, সে সোনপুর ভার্সেস বাবুখালা, এদিকে আছে সোনপুর কম্পিউটার সেন্টার, বাবুখালা হলুদ জার্সিতে, স্টার্ট হলো তিন নম্বর খেলা, বাবুখালা ভার্সেস সোনপুর, দারুণ পাস, পাসিং খেলার চেষ্টা করছে সোনপুর, এই বাবুখালা সরি অ্যাটাকে সোনপুর, বাবুখালার বলে আক্রমণে সোনপুর, দারুণ পাস কিন্তু বাবুখালা আক্রমণে, ও দারুণ পাস করেছিল বলটা, আক্রমণে সোনপুর লং শট, গোল হতে পারে, ও দারুণ সুযোগ পেয়েছিল, আক্রমণে সোনপুর, ও শট নিয়েছিল, শট, দারুণ শট নিয়েছিল, শট নিয়েছে, গোল হতে পারে, বারে লেগে ফেলেছে কিভাবে, দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু মিস করে ফেলল, বলতে বলতে খেলা শেষ, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হবে, টাইব্রেকার হবে, দেখতে থাকুন, সোনপুরের হয়ে শট নিতে এসছেন সাকিব হোসেন, আর ওদিকে গোলকিপার রবিন নায়েক, দেখা যাক প্রথম মারের প্রথম শট নিতে এসছেন, দেখা যাক প্রথম শট, সোনপুরের হয়ে শট নিতে এসছেন, প্রথম শট গোলকিপার রবি না, গোল, দারুণ গোল করলো, প্রথম শট নিতে এসছেন অনিমেষ সর্দার, সোনপুরে সোনপুরে একটা মারিতে একটা গোল হয়েছে, এদিকে শট নিতে এসছেন অনিমেষ সর্দার, অনিমেষ সর্দার দেখা যাক গোল করতে পারবে, সমতা বজায় রাখতে পারবে, অনিমেষ সর্দার শট নিতে এসছেন, সাত নম্বর জার্সি প্লেয়ার, মানে অসাধারণ খেলা করেছে, সেভ, বলতে বলতে দারুণ সেভ করলো গোলকিপার, সোনপুরের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন, মাঝমাঠ খেলা করেছে, দারুণ খেলা করেছে, ওদিকে গোলকিপার রবিন, রবিন নায়ক দেখা যাক, দ্বিতীয় শট নিচে রাজু, গোল, একই রকম শট, দুটো মারিতে দুটো গোল করলো সোনপুরের প্লেয়ার, দারুণ ট্যাকেল করে বাঁচিয়েছিল, খেলা চলাকালীন প্রতিটা স্টেপ, দশ নম্বর জার্সি প্লেয়ার দারুণ খেলা করেছে, গোলগুলো বাঁচিয়েছিল, খেলা করেছে, দ্বিতীয় শট নিতে এসছেন, গোল, দারুণ গোল করেছে, নিজেই গোলকিপার গেছে দশ নম্বর, খেলাও দারুণ লক্ষ্য করে প্লেয়ারদেরকে খেলা করেছিল, গোলকিপার চেঞ্জ হয়েছে, দেখা যাক দশ নম্বর জার্সি প্লেয়ার পা দিয়ে বাঁচিয়েছিল,
সেভ, দারুণ সেভ করলো, অপূর্ব, যেমন খেলা করেছে তেমন সেভ করলো টাই ব্রেকারে, অসাধারণ। তো দ্বিতীয় শট নিতে এসছেন প্রতীক সর্দার, গোল করতে পারলে তাহলে সমতা। প্রতীক সর্দার শট নিতে এসছেন, প্রতীক সর্দার দু নম্বর জার্সি পেলে শট নিতে এসছেন। গোল, দারুণ বুদ্ধি করে গোল করলো প্রতীক। তো তিনটে তিনটে ড্র হয়েছিল খেলা টাইব্রেকার শটে, তো এখন টসের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি হবে। এদিকে আমাদের রবিন আছে গোলকিপার, দারুণ দারুণ সেভ করেছিল টসের মাধ্যমে। দারুণ খেলা করেছে, প্রতিটা বল ট্যাকেল করে বাঁচিয়েছে। তো টসের মাধ্যমে নিষ্পত্তি হবে। রেফারি স্যার টস করছে, তো এদিকে